আচ্ছা, চলছে পঞ্চায়েত নির্বাচনের পুনর্নির্বাচন, এবং যে সমস্ত বুথে পুনর্নির্বাচন চলছে তার পরিসংখ্যান অনুযায়ী প্রথমে রয়েছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের 175টা বুথে চলছে পুনর্নির্বাচন, কিন্তু সেখানেই মুর্শিদাবাদে ভোটের বলি বেড়ে দাঁড়ালো 6। সেখানে গত শনিবার সিজারুল শেখ নামে একজন তৃণমূল কর্মী, তাকে বেধড়ক মারধর করা হয় এবং সেই ঘটনাতেই তাকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং মৃত্যু হয় তার। সিজারুল শেখ নামে তৃণমূল কর্মীর মৃত্যু, সেই মৃত্যু ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। শনিবার রানীনগরে তার ওপর হামলা করা হয়েছিল এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজেই গত রাতে তাকে নিয়ে আসা হলেই মৃত্যু হয় তার। এবং একদিকে যেমন মুর্শিদাবাদের 175টা বুথ, যেখানে সব থেকে বেশি পঞ্চায়েত নির্বাচনের দিন অশান্তির ছবি ধরা পড়েছিল, সেই মুর্শিদাবাদেই এই ঘটনা ঘটেছে, যেখানে সিজারুল শেখ নামে এক তৃণমূল কর্মী, তাকে বেধড়ক মারধর করা হয়েছিল, হামলা চালানো হয়েছিল তার ওপর। শনিবার এই ঘটনা ঘটেছিল এবং তারপর তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের পরিস্থিতি। এই নিয়ে মুর্শিদাবাদে ভোটের বলি 6। এর আগে পঞ্চায়েত নির্বাচনের দিন 5 জনের মৃত্যুর খবর মেরেছিল, যেখানে 3 জন তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং সেই তালিকায় আরও একজনের নাম যুক্ত হলো। মোট 6 জনের মৃত্যু ঘটনা ঘটলো পঞ্চায়েত নির্বাচনে। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। কল্যাণ, দেখো, সেটা হচ্ছে মুর্শিদাবাদে এই পর্যন্ত 5 জন নিহত হয়েছিলেন। তুমি জানো মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় 5 জন নিহত হয়েছিলেন এবং সিজারুল ইসলাম বলে আর এক যুবক, তার বাড়ি হচ্ছে রানীনগরে, গতকাল রাত্রে তার মৃত্যু হয় মুক্তার মেডিকেল কলেজ হাসপাতালে। তার পরিবারের লোকের অভিযোগ যে ভোটের দিন যখন ভোট দিয়ে বাড়ি ফিরছিল সেই সময় সিজারুলকে ব্যাপক মারধর করা হয় এবং তারপরে তাকে মুক্তার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এবং সবচেয়ে আরো বড় বেশি অভিযোগ যে পরিবারের লোকরা জানাচ্ছেন যে যখন তারা বহরমপুর থেকে রেফার করা হয়েছিল সিজারুলকে, সেই সময় তখন যারা বেলডাঙ্গা যাচ্ছিল এবং চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে সেখানে অবরোধ চলছিল, কংগ্রেস অবরোধ করেছিল এবং অবরোধের জেরে কিন্তু রাস্তায় ব্যাপক যানজট হয় এবং প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আটকে যায় ওই অ্যাম্বুলেন্সটি। যদিও পুলিশ অর্থাৎ বেলডাঙ্গার পুলিশ ওই অ্যাম্বুলেন্সটিকে অন্য পথে যাওয়ার চেষ্টা করে এবং যাওয়ার জন্য তাদেরকে বলে, কিন্তু ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়তেই কিন্তু এই সিজারুল প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে এবং কালকে যথেষ্টই গরম ছিল, যার ফলে কিডনি শুরু হয়ে যায়, সেটা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং এরপরে কিন্তু সিজারুলের মৃত্যু হয়। সিজারুলের পরিবারের লোকের অভিযোগ যে প্রথমত তাদেরকে মারলো, অর্থাৎ সিজারুলকে মারলো বিরোধী যারা দল রয়েছে কংগ্রেস সিপিএম, পাশাপাশি বেলডাঙ্গার এই অবরোধ, এই দুই কারণে কিন্তু তার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার ভাই এসাদুল সহ অন্যান্য লোকজন। তবে আজকের যে পরিস্থিতি, তুমি জানো যে গোটা রাজ্যের মধ্যে মুর্শিদাবাদে সবচেয়ে বেশি বুথে ভোট হচ্ছে এবং 175টি বুথে ভোট হচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বহরমপুরের টিকে পাড়া হাই প্রাথমিক স্কুল। এই টিকে পাড়া প্রাথমিক স্কুলে ভোটের দিন কিন্তু পরপর 3টি বুথের অ্যান্সার হয়েছিল। প্রথমে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল এবং এরপরে এখানকার মানুষ এবং ভোটার পাশাপাশি বিভিন্ন বিরোধী শক্তি তারা ব্যালট বক্সে জল ঢেলে দিয়ে একেবারে করলেন। তুমি আমাদের সঙ্গে থাকো, তবে এই মুহূর্তে আরো একবার দর্শকদেরকে জানিয়ে রাখবো যে মুর্শিদাবাদে সেখানকার এই ঘটনা, যেখানে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মোট 6 জনের এই নিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে এবং গত শনিবার যেখানে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয় সব থেকে অশান্তির ছবি দেখা গেছিল সব থেকে বেশি এই মুর্শিদাবাদে। এবং এই যে পুনর্নির্বাচনের যে তালিকা, সেই পরিসংখ্যান অনুযায়ী সব থেকে বেশি বুথ রয়েছে মুর্শিদাবাদে। সেখানে গত শনিবারই 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল, যেখানে 3 জন তৃণমূল কর্মী ছিল এবং সেদিনই হামলা চালানো হয়েছিল সিজারুল শেখ নামে এক তৃণমূল কর্মীকে, এবার তারও মৃত্যুর ঘটনা ঘটল। আমরা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাব মুর্শিদাবাদে, সেখান থেকে আমাদের সঙ্গে কল্যাণ চন্দ্র রয়েছে, প্রতিনিধি। কল্যাণ, আজকে 175টা বুথে চলছে, যেভাবে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক মৃত্যুর ঘটনা আমরা দেখছি, পুনর্নির্বাচন চলছে, কি পরিস্থিতি আজকে, নিরাপত্তা কি বাড়তি নজরদারি সেখানে রাখা হয়েছে? দেখো, নিরাপত্তা অনেক বেশি দেওয়ার হয়েছে, কারণ প্রতিটি বুথে 4 জনের বেশি করে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি টিকেপাড়া বহরমপুর ব্লকের টিকেপাড়া যে এলাকা সেই স্কুল, সেই স্কুলে 3টে পরপর বুথ রয়েছে এবং এই বুথে মোটামুটি বলাই যেতেই পারে যে 16 থেকে 18 জনের একটি কেন্দ্রীয় বাহিনী দল রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী, আমার পেছনে যারা ভোটার লাইন রয়েছে সেখানে প্রত্যেক কেন্দ্রীয় বাহিনী কিন্তু প্রত্যেকের আই কার্ড অর্থাৎ ভোটার কার্ড দেখে যেমন প্রবেশ করাচ্ছেন তেমনি সেখানে স্লিপ দেখে ঢোকা
আটকানো হচ্ছে, পাশাপাশি এই এলাকাটা অর্থাৎ এই স্কুলটাকে চারিদিকে ঘিরে রেখেছে। আজ প্রত্যেক ছাদে ছাদে স্টেন গান নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিএসএফ, যাতে কোনোভাবেই এই ছাপ এই বুথে বুথগুলোতে ছাপ্পা ভোট না হয়। যে অভিযোগটা উঠেছিল যে ছাপ্পা ভোট হয়েছিল এবং ব্যালট বক্সে জল ঢেলে দেওয়া হয়েছিল, তোমাকে বলে রাখি বহরমপুর ব্লকের সবচেয়ে বেশি বুথে উপনির্বাচন হচ্ছে, 27টি বুথে উপনির্বাচন হচ্ছে। এছাড়া পাশাপাশি হরিহরপাড়া, বেলডাঙ্গা ওয়ান, বেলডাঙ্গা টু সহ বিভিন্ন এলাকায়, রঘুনাথগঞ্জ সহ বিভিন্ন এলাকায় পুনর্নির্বাচন হচ্ছে। এবং তুমি জানো যে গতকাল রাত্রে বেলডাঙ্গা জাতীয় সড়কের পাশে 35টি তাজা বোমা উদ্ধার হয়েছিল, যার ফলে একদিকে ভোট, একদিকে পুনর্নির্বাচন এবং একদিকে বোমা উদ্ধার এবং এ পর্যন্ত 6 জনের নিহতের ঘটনায় উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ। তবে সুখের খবর একটু বলতেই পারো যে আজকে এখনও পর্যন্ত কেউ আহত বা নিহত এখনও পর্যন্ত হয়নি, কারণ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আগের দিন দেখেছিলাম, ভোটের দিন দেখেছিলাম যে একের পর এক মানুষ আহত আসছেন, আহত অবস্থায় আসছেন এবং 117 জন ভর্তি হয়েছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, যাদের মধ্যে কয়েকজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক যারা বেশি ছিলেন তাদেরকে কিছু কলকাতায় রেফার করা হয়েছে, যার ফলে প্রত্যেক দল কিন্তু নিহত যেমন হয়েছেন আহত হয়েছেন। আমরা এ পর্যন্ত যে পরিসংখ্যান পেয়েছি সেটা মুর্শিদাবাদের তৃণমূল যে কংগ্রেস রয়েছে তাদের মোট 4 জনের মৃত্যু হলো, অর্থাৎ 4 জন নিহত হলেন, সিপিএমের 1 জন এবং কংগ্রেসের 1 জন। এই 6 জনের নিহতের ঘটনায় কিন্তু রাজনৈতিক একটা চাপান উত্তর তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এদের তরতাজা প্রাণ এবং বিশেষ করে যে নওদার একজন হাজি এবং বয়স্ক তিনি মারা গেছেন, তিনি নিহত হয়েছিলেন, যার ফলে প্রত্যেক ঘটনায় কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলকে দোষ দিয়েছে। কিন্তু বিষয় যেটা হচ্ছে সাধারণ মানুষ চাইছে যে ভোট শান্তিপূর্ণ হোক, ভোট কেন্দ্র বাহিনী হোক। এবং আজকে যে চিত্রগুলো দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কোনো বুথে কিন্তু বিশৃঙ্খলা হয়নি, মানুষ চাইছেন ভোট শান্তিতে হোক। শুধুমাত্র রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী থাকলে হয়তো এই ঘটনাগুলো ঘটতো না, আজকের পুনর্নির্বাচন দেখতে হতো না। মানুষ আজকে সকাল থেকে আমরা দেখেছি দীর্ঘ লাইনে, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি 3টে বুথ, কিছু না হলে 300 থেকে 400 মানুষ দাঁড়িয়ে রয়েছেন রোদের মধ্যে। এবং এই টিকে পাড়ার একটা বুথে কিন্তু সকালে ঘণ্টাখানেক ভোট বন্ধ ছিল, 1 ঘন্টা 15 মিনিট পরে ভোট শুরু হয়, কারণ বিদ্যুতের অভাব ছিল। তবে বিদ্যুতের অভাব এবং 1 ঘন্টা দাঁড়িয়ে থাকাও মানুষ মেনে নিয়েছে, মানুষ চাইছে শান্তিপূর্ণ ভোট। এবং দেখতে পাচ্ছি শুধুমাত্র অল্প বয়সী না, যারা বয়স্ক মানুষ আছেন, যারা প্রতিবন্ধী আছেন, তারাও কিন্তু এগিয়ে আসছেন এবং ভোট কেন্দ্রে আসছেন, ভোট দিচ্ছেন। তাদেরকে যেমন সাহায্যের হাত বাড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনী, তেমনি রাজ্য পুলিশের মহিলা পুলিশও রয়েছে, যে সমস্ত মহিলা প্রতিবন্ধী বা অসুস্থ তাদেরকেও হাতে ধরে ধরে কেন্দ্রে নিয়ে আসছে ভোট গ্রহণ কেন্দ্রে এবং ভোট দেওয়াচ্ছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী সাহায্য করছে। সুতরাং এই যে যৌথ উদ্যোগ এবং এই শান্তিপূর্ণ ভোট, মানুষ এই ভোটটাই মানুষ দাবি করেছিল বারবার, এই ভোটটাই যাতে শান্তিপূর্ণভাবে হয় সে ভোটটাই মানুষ চেয়েছিল। এবং আজকে তার প্রতিফলন দেখা যাচ্ছে, সকাল থেকেই প্রচণ্ড রোদ্রের মধ্যেও মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে একের পর এক ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছেন এবং শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। অভিক কল্যাণ, তুমি যেমনটা বলছিলে যে সাধারণ মানুষ সত্যি তো তার চাইছেন যে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে যাতে এই ভোট করানো হয়, এবং সেই ক্ষেত্রে গত শনিবার থেকে যেভাবে আমরা অশান্তির ঘটনা দেখছি, বোমাবাজি থেকে শুরু করে মৃত্যুর ঘটনা, বোমা উদ্ধারের ঘটনা, ছাপ্পা ভোটের অভিযোগ, ভোট লুটের অভিযোগ যেভাবে আমরা দেখে এসেছি, একটা আতঙ্ক তো মানুষের মধ্যে রয়েই গেছে। সেই আতঙ্ক কাটিয়ে কি কতটা পরিমাণে মানুষজন আজকে বুথমুখী হচ্ছেন, তারা কতটা আজকে আশ্বস্ত হতে পেরেছেন, সেই সাধারণ মানুষজন, সাধারণ ভোটার, তাদের সঙ্গে একটু কথা বলা সম্ভব? দেখো, এইটা আমরা একটু চেষ্টা করব, তুমি ঠিকই বলেছো যে আমরা একটু চেষ্টা করব যারা ভোটার রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার। মানুষ একটা বিষয় তুমি বিষয় জানো, সেটা হচ্ছে যে যারা ভোটার তারা কিন্তু সমস্ত আতঙ্ক ভুলে আজকে চলে এসেছেন এবং আজকে চলে আসার পরে তারা ভোট গ্রহণ কেন্দ্রে এসেছেন। আমরা একটু বাইরে যাওয়ার চেষ্টা করব, এই যেখানে ভোট কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্রের সেদিন আমি ভোট দিতে পারিনি, তখনই প্রবলেমটা হয়েছিল, যেটা প্রবলেম হয়েছিল আপনারা শুনেছেন সেটাই হয়েছিল। তো আজকে আবার পুনরায় ভোট দিতে আসা, আজকে শান্তিপূর্ণ, হ্যাঁ আজকে নির্ভয়ে, ব্যাস। আজকে কোনো অ্যাবসলিউটলি পিসফুল, কেন ভয় লাগছে না, কেন আজকে ফোর্স আছে তাই? একটা মেয়ে পুলিশ ছিল,
আর আজকে আর একটা সেন্ট্রি ছিল, যার ফলে ভোটগুলো কি হয়েছিল আগের দিন কি হয়েছিল? হ্যাপাজাটলি ভোট হয়েছে। আপনারা চান কি শান্তিপূর্ণ ভোট? ইয়েস, ওয়ের অল দি পিপল ওয়ান্টেড টু পিসফুলি ভোটেড কাস্টেড ভোট। ঠিক আছে, তুমি অভিক বুঝতেই পারছো যে মানুষ যারা আসছেন তাদের বক্তব্য একটাই, শান্তিপূর্ণ ভোট। এবং এই যে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, পাশাপাশি রাজ্য পুলিশ রয়েছে এবং রাজ্য পুলিশের সংখ্যা অনেক বেশি। এবং সবচেয়ে বড় বিষয়, যে সমস্ত ভোট বুথগুলোতে উপনির্বাচন হচ্ছে সে সমস্ত উপনির্বাচনগুলিতে পুলিশের একটি বড় দল আসছে আধ ঘন্টা অন্তর অন্তর। সুতরাং মানুষ চান শান্তিপূর্ণ ভোট হোক, যে যে রাজনৈতিক দলই হোক তারা ভোটার এবং তারা সেই তাদের মনোনীত প্রার্থীকেই ভোট দেবেন। কিন্তু বিষয় যেটা হচ্ছে, কোনো শান্তি অশান্তি যেন না হয়। আজকের যে চিত্র, আজকের এই চিত্র যদি আগের দিন থাকতো তাহলে মুর্শিদাবাদের এই 175টা বুথে পুনর্নির্বাচন করতে হতো না। এবং সবচেয়ে বড় বিষয়, এই 175টা পুনর্নির্বাচন বুথে নির্বাচন করতে পুলিশ প্রশাসন পাশাপাশি জেলা নির্বাচন কমিশনারও কিন্তু কম হ্যাপা পোহাতে হয়নি। কারণ গতকালকে রাত্রে, গভীর রাত্রি পর্যন্ত তাদের নির্বাচন কমিশন অর্থাৎ জেলা নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনকে পাঠিয়েছিল 175টা লিস্ট। সেই ভোট হবে কিনা সেটা কনফার্ম করতেই অনেক রাত্রি হয়েছিল। তারপর আজ সেই সকাল থেকে নির্বাচন, মানুষ নির্বাচনে এসে অংশগ্রহণ করেছেন, মানুষ ভোট দিচ্ছেন। পাশাপাশি পুলিশ প্রশাসনেরও প্রচণ্ড একটা প্রেশার রয়েছেই, কারণ হঠাৎ করেই এত কয়েক ঘন্টার মধ্যে ভোট দান এটাও যেমন যথেষ্টই কষ্ট, তেমনি উল্টো দিকে মানুষ চাইছেন যে সাধারণভাবে যারা তারা যে সমস্ত বুথে আসবেন সে সমস্ত বুথে যেন শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং আগামী দিনেও যে নির্বাচনগুলো হয় সেটা শান্তিপূর্ণ হয়। কারণ মানুষ আজকের মানুষের উপস্থিতি দেখে, ভোটারদের উপস্থিতি দেখে বোঝাই যাচ্ছে যে মানুষ তারা ভোট চান। যদি গণ্ডগোলের আশঙ্কায় থাকতো, যদি তাদের মনে হতো যে সত্যি করে আবার কোনো গণ্ডগোল হবে, কোনো রকম রিগিং হবে, ছাপ্পা ভোট হবে, তাহলে মানুষ কিন্তু আসতেন না। সেই ভয়টা তারা কোথাও গিয়ে কাটিয়ে উঠতে পেরেছেন এবং গত শনিবারের থেকে যে ঘটনা সেই ভয় কাটিয়ে আজকে তারা বুথমুখী হয়েছেন। কারণ যে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল একটা শৃঙ্খলা পরায়ণভাবে আজকে অন্তত মুর্শিদাবাদে ভোট চলছে। কিন্তু বললেন একটা বিষয় জানতে চাইবো, যে যে অভিযোগ প্রথম দিন থেকেই উঠে এসেছিল যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এবং সেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা আজকে কতটা তাদের সক্রিয়তার সঙ্গে দেখা যাচ্ছে সেই বিষয়টা একদিকে যেমন জানতে চাইবো, তার পাশাপাশি 175টা বুথের মধ্যে কোন বুথে সব থেকে বেশি এই ভোট চলছে সেই বিষয়টা একটু জানতে চাইবো। ভোট হয়ে গেলে কেউ দাঁড়াবেন না। দেখো, সেটা হচ্ছে প্রথম দিন অর্থাৎ গত শনিবার যেদিন ভোটটা হয় সেদিন কিন্তু সকাল 9টা পর্যন্ত মাত্র 10% ভোট হয়েছিল। আজকে যদি দেখা যায় 9টার পরে ভোট অনেক বেড়েছে। এর কারণ হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছে। পাশাপাশি তুমি যে প্রশ্নটা করছো যে কেন্দ্রীয় বাহিনী অভিযোগ উঠেছিল কোনো বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়নি, এই অভিযোগ উঠেছিল। কিন্তু বাস্তবে যেটা দেখা গেছিল, কিছু কিছু মহিলা বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল ঠিকই, কিন্তু অনেক বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না, রাজ্য পুলিশ ছিল। বিরোধীরা অভিযোগ করেছিল কেন্দ্রীয় বাহিনীকে ঠুটো জগন্নাথ করে রাখা হয়েছে, যার ফলে কেন্দ্রীয় বাহিনীকে সব বুথে পাওয়া যায়নি, যার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় ছাপ্পা হয়েছে, জল ঢেলে দেওয়া হয়েছে, প্রতিরোধ হয়েছে, মানুষ প্রতিরোধ করেছে, কখনো দেখা যাচ্ছে বিরোধী প্রার্থীরাও করেছে, বিরোধীরা প্রার্থীরা যারা রয়েছে তারা এখান এলাকার ভোটারদের নিয়ে এসে গণ্ডগোল পাকিয়েছে, এরকম নানান অভিযোগ উঠেছে। কিন্তু মানুষ শেষ কথা, মানুষ চান শান্তিপূর্ণ ভোট হবে। যে শান্তিপূর্ণ চিত্র আজকে কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা বুথেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে, রাজ্য পুলিশও রয়েছে। এবং সবচেয়ে বিষয় হলো যেটা, যে মাত্র 175টা অর্থাৎ মুর্শিদাবাদ জেলার 5,500 বুথের মধ্যে 175টা বুথে যে আজকে নির্বাচন হচ্ছে, পুনর্নির্বাচন হচ্ছে, সেই পুনর্নির্বাচনে কিন্তু যে হারে কেন্দ্রীয় বাহিনী দরকার বা পুলিশ দরকার ছিল তার চেয়ে অনেক পর্যাপ্ত রয়েছে। যার ফলে এই যে পর্যাপ্ত পরিমাণের কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ, এটাই মানুষ চাইছেন। মানুষ চান যে তারা কেন্দ্রে আসবেন, শান্তিপূর্ণভাবে ভোট দেবেন, তারা কোনো বিশৃঙ্খলা করবেন না। এবং তাদের একটা ভোট দান তাদের কাছে অনেক মূল্য এবং অনেক মূল্যবান বলেই কিন্তু বয়স্ক লোকদিকেও দেখা যাচ্ছে এবং পুনরায় আসতে দেখা যাচ্ছে। এবং এই ভয় ভীতিটা কাটানোর জন্য পুলিশ প্রশাসন যেটা বলেছে, আমরা যেটা জেলা নির্বাচন কমিশনের কাছে জানতে পেরেছি, তারাও জানিয়েছেন যে মানুষকে আশ্বাস দেওয়া হয়েছে, শান্তিপূর্ণ ভোট দেওয়া হবে আশ্বাস দেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসন সব রকমভাবে তাদের সাহায্য করবে বলেই কিন্তু মানুষ সেই তাদের সাহস পেয়ে আজকে বহরমপুরের যে ব্লকগুলো রয়েছে পাশাপাশি জেলার বিভিন্ন ব্লক রয়েছে সেই সমস্ত ব্লকে আসছেন এবং ভোট দিচ্ছেন। ভোট যখন দিচ্ছেন কোনো রকম কোনো শব্দ নেই, কোনো রকম বিশৃঙ্খলা নেই, কোনো রকম বরং উৎসাহ আছে। এই উৎসবের ভোট, এই উৎসবের মেজাজটাই মানুষ চেয়েছিলেন।
কারণ হচ্ছে একদিনের মধ্যে পরবর্তীকালের পরের দিনের অর্থাৎ শনিবার আজকে সোমবার এই একদিন পরে মানুষ যে ভোট দিতে এসেছেন মানুষের মধ্যে কিন্তু কোনো বিতৃষ্ণা নেই মানুষের মধ্যে কোনো রাগ নেই অভিমান নেই মানুষ চান নিজের ভোট তারা নিজেকে দেবেন এই ভোটদান তারা দিতে যেমন অভ্যস্ত আগে ছিলেন ভবিষ্যতেও তারা সেই রকম অভ্যস্ত একেবারে এবং তারা আজকে শৃঙ্খলা বজায় রেখেই এবং সেই ভোটদান পর্ব চলছে এই মুহূর্তে এবং মুর্শিদাবাদে আপাতত শান্তিপূর্ণই রয়েছে পরিস্থিতি আপাতত ধন্যবাদ তোমাকে এতক্ষণ সরাসরি কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন সেখান থেকে ঘটনাস্থল থেকে এবং এই মুর্শিদাবাদ যেখানে একাধিক অভিযোগ উঠেছিল গত শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন সেই নির্বাচনের পরে কিন্তু যে ধরনের ঘটনা আমরা দেখেছিলাম তারপর আজকে পুনর্নির্বাচন হচ্ছে যেখানে পরিসংখ্যান নিরিখে সব থেকে বেশি বুথে 175টা বুথে ভোট চলছে এই মুর্শিদাবাদে সেখানে আপাতত শৃঙ্খলা পরায়ণ হয়ে শান্তিপূর্ণভাবেই কিন্তু এই নির্বাচন চলছে।